हेलो अस्सलाम वालेकुम माय होमीज, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी बांग्लादेशी ब्लॉगर रिंकू आछि आपनादेर साथे। आज के स्लेटेर आरेकटी भिडियो निये चले आसलाम। आज के आमी शाहजालाल एवं शाहपुरानेर मजारे गियेछिलाम, सेटाई आपनादेर साथे शेयर करब। तो सकाल सकालेई आमरा रेडी हये जाच्छि, कारण आमरा जे जायगाटाय आछि ओखान थेके एक स्थान थेके आरेक स्थान जेते दुई थेके आढ़ाई घंटा करे समय लागे। जदिओ शाहजालाल मजार आमादेर बांगलो थेके काछेई, आर अन्यान्य जायगागुलो जेते आमादेर अनेकटा समय लागे। तो आमरा आगे दिन रात थेके प्लान करी जे कालके कोथाय कोथाय जाब। तो एभाबे करे आमरा सकालबेला उठे जाई, आर नाश्ताटा किन्तु आमरा बाहिरे गियेई करी। तो आजके मेनलि आमरा শাহজালালের মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো সকালবেলায় বের হয়ে গিয়েছি, এখন বাজে আনুমানিক 8:30 থেকে 9টা হবে। আর যাওয়ার আগে সবাই রেডি শেডি হয়ে নিচে নেমেছিল, যেহেতু সবাই একটু ইউটিউবিং করে, সবাই সবার মতো করে ব্লগ করার জন্য ভিডিও তৈরি করতেছে। তো আমাদের এই বাংলো থেকে শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে যেতে খুব বেশি একটা সময় লাগবে না। তো আমরা প্রথমেই তার মাজারটা জিয়ারত করে নাস্তা করে তারপর আমরা যে যেখানে যাওয়ার যাব। তো আমি যেহেতু স্লেটে 4-5 দিন ছিলাম, তো এখানের অনেক ভিডিও ধারণ করেছি। আশা করি আমি একটা একটা করে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো এই তো চলে আসলাম হযরত শাহজালাল মাজারের সামনে। তো এখান থেকে নেমে কিছু সিন্নি কিনতেছি, হচ্ছে এখান থেকে কিনে ভিতরে নিয়ে যাব। তো আমি এখানে ডাইরেক্ট ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু আশেপাশের এত শব্দ সেই জন্য আমি এটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আমি যাচ্ছি ভিতরে। আর মেনলি কিন্তু এই শাহজালাল এবং শাহপরণের মাঝের জিয়ারত করতেই আমার মাকে নিয়ে এখানে আসা। আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার মার আসা অনেক ইচ্ছে ছিল, আর আমার মেয়ের তো যাই না মাজারকে কে কোন দৃষ্টিতে দেখেন। যাই হোক, ওইসব প্রসঙ্গে না যাই। তো যেহেতু আমরা শাহজালাল আর শাহপরণের মাজারের জন্য মেনলি স্লেটে আসা, তো আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করেছে, আমরা শাহজালালের মাজারে ঢুকে পড়েছি। তো এখানে এসে সত্যি যেটা খুবই ভালো লাগতেছিল, তো এখানে আবার খুব বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু অনেকগুলো স্পট ঘুরবো কিছু কিছু সময় করে করে, তারপরে আমরা প্রত্যেকটা স্পটে যাওয়ার প্ল্যান করেছি। তো ঢুকার আগে আমরা এখান থেকে কবুতরের খাবার নিয়েছিলাম। আমি দেখলাম ওখানে কবুতরের খাবার বিক্রি করে, তো কবুতরের খাবার নিয়েছি, সবাই কবুতরকে খাবার দিচ্ছে, তো ভাবলাম আমিও একটু দেই। তো অনেক ভালো লাগতেছিলো, এখানে অনেক ধান দেওয়া, তো কবুতরগুলো খাচ্ছিলো। এর আগে তো আমি অনেক রকম অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম যে হযরত শাহজালালের মাজারে অনেক কবুতর থাকে, বা এই কবুতর নিয়েও কিন্তু একটা গল্প আছে। তো কবুতরগুলো দেখে খুব ভালো লাগতেছিলো, এখানে আসলো দেখার মতো অনেক কিছুই ছিল। তো আল্লাহ তার প্রিয় বান্দা, তার প্রিয় ব্যক্তিরা যারা এখানে ঘুমিয়ে আছেন, তাদের উসিলা আল্লাহ আমাদের গুণা মাফ করুক, মনের আশা দোয়া পূর্ণ করুক। তো এই আশা নিয়ে কিন্তু অনেক এখানে আসে। তো এখানে অনেক খাবার রান্না হয় প্রতিদিন, অনেক লোক আসে তাদের জন্য। তো তাদের রান্নাঘরটাও একটু দেখে গেলাম, তো সব কিছু কিন্তু পরিষ্কার ছিল, ভালোই ছিল। ছাগল বাঁধা ছিল, অনেকেই হয়তো এখানে ছাগল গরু দান করে, তো ওগুলোই রান্না হয়। এই জায়গাটা হচ্ছে আপনি যেই সিন্নিটা নিয়ে যাবেন, তো ওটার অর্ধেকটা ওরা এখানে রেখে দেয়, আর অর্ধেকটা আপনাকে দিয়ে দিবে। আর যে বড় বড় ড্যাগগুলো আছে ওখানে চাইলে আপনি কিছু দান করতে পারেন, যেটা আমি করে আসছি। যাই হোক, তো আমি ভেবেছিলাম যে ওনাদের যে রজা শরীফটা ওটা হয়তো আমরা দেখতে পারবো, কিন্তু শুনলাম যে ওখানে মহিলাদের যাওয়া নিষেধ। হ্যাঁ, তো মাজার কবরস্থান এগুলোতে আসলে মহিলাদের যাওয়া নিষেধ, সেটা জানি। তারপরও ভাবলাম যে হয়তো বা যেতে দিবে, কিন্তু গিয়ে দেখলাম যে না, সেখানে যাওয়া যায় না। তো এখানটায় আবার এসে দেখি এখানে যে বড় বড় যে গজার মাছগুলো থাকে, সেই মাছগুলোই সবাই দেখতেছিল। তো ওই মাছগুলোই দেখতে গিয়েছিলাম, তো মাছগুলো মনে হয় এখন অনেক কমে গিয়েছে, আগে মনে হয় আরও বেশি ছিল। আর পানিটাও একদম নোংরা, ওভাবে দেখা যায়নি। তো যতটুকু পেরেছি আমরা দেখেছি, আর হয়তো ক্যামেরায় ওভাবে দেখা যাচ্ছে না, কয়েকটা মাছের ভিডিও আমি ধারণ করেছি। তার পাশেই আরেকটা জায়গা ছিল, ওখানে মানুষের মুখে শোনা, আমি জানি না এটা কতটুকু সত্য, ওখানে নাকি গোল্ডেন কালারের, অনেকে বলে স্বর্ণের মাছ আছে। তো ওই মাছগুলো নাকি সবাই চাইলেই দেখতে পারে না, যখন যার ভাগ্য ভালো বা যার নিয়ত মনে আসে পূর্ণ হবে তারাই দেখতে পারে এরকমটা। যাই হোক, আমরা ওটা দেখতে পাইনি। তো আমার ভাইয়ের ছেলেও আবার একদম পানির নিচ থেকেই গজের মাছের ভিডিওটা করতে চাইছিল, কিন্তু পারে নাই। তো এই তো এটা হচ্ছে ওনার রওজা শরীফ। তো এখানটাতেই মহিলাদের যাওয়া নিষেধ ছিল, নিচ থেকেই দেখে জিয়ারত করে চলে এসেছি। তো আমরা এখন বাইরে যাব, বাইরে বের হয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিব।
আর সকালের নাস্তা আমরা এই মাজারের পাশেই কোনো একটা রেস্টুরেন্টে করবো। আসলে সিলেটের খাবার আমার কাছে কেন জানি তেমন ভালো লাগে না। আমি যেই হোটেলগুলোতে খেয়েছি, সকালের নাস্তা বলেন দুপুরের খাবার বলেন, কোনোটাই আমরা ওইভাবে তৃপ্তি সহকারে খেতে পাইনি। পাঁচ বাইয়ে যেটা খেয়েছিলাম সেটাই হচ্ছিল একটু ভালো খাবার। আর আরেকটা হোটেলে খেয়েছি, সেটাও আমি দেখাবো, নর্মাল একটা হোটেলে, ওইটা ভালো ছিল আমাদের এই 4-5 দিনের জার্নিতে। তো এই পাশ থেকে আবার ছোটো ছোটো মেলার মতো অনেকগুলো দোকান বেতের জিনিস, তো আমি আবার দেখে দেখে যাচ্ছিলাম। বেতের জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছিল। তো এখানে আবার যে হোটেলটা ছিল ওখানে নাস্তা খেতে বসছি। তো ভাবলাম যে আজকে আর পরোটা বা রুটি খাবো না, আজকে আমরা একটু ভাত টাইপের ভারী কিছু খাবো, এটা চিন্তা করে ভিতরে ঢুকেছি। তো এখান থেকে আমরা যাবো সাদা পাথর। তো এখান থেকে সাদা পাথরটা যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো এই জন্য একটু ভারী খাবারটা খেয়ে যাব। আমি আর আমার মেয়ে দুষ্টামি করতেছিলাম, খাবারটা চলে আসছে। এটা ছিল বিফ খিচুড়ি। তো কেউ খেয়েছে রুটি পরোটা আর কেউ খিচুড়ি। তো আমি আমার মেয়ে আমার মা আমরা খিচুড়িটাই খেয়েছি। তো মোটামুটি ছিল। তো এখান থেকে যেহেতু আমরা সাদা পাথর যাব, আর সাদা পাথরের ভিডিওটা আজকে শেয়ার করব না, সাদা পাথরতে ঘুরে এসে আমরা আবার শাহপরণে গিয়েছিলাম, তো সেটা শেয়ার করবো। মানে মাজারের দুটো ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর পরবর্তী ভিডিওতে আমরা সাদা পাথর গিয়েছি, সাদা পাথরটা দেখতে কীরকম বা ওখানে কী কী ছিল, কেমন এনজয় করেছি, প্রত্যেকটাই শেয়ার করব। তো মাজারের ভিডিওটি আজকে শেয়ার করলাম। আর ভাই বোনদের কাছে তো রিকোয়েস্ট করতেই হবে, প্লিজ যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই তো এই হচ্ছে শাহপরাণের মাজার। এখানেও সে মানে মহিলাদের ঢোকা নিষেধ ছিল। যাই হোক, আমরা এখানের খাদেমের সাথে কিছু কথা বলেছি, আর কথাটা বলে এখানেও মাজারটা জিয়ারত করে চলে আসছি। যেহেতু রাত হয়ে গিয়েছে আমরা সাদা পাথর ঘুরে তারপর যাওয়ার পথেই কিন্তু আমরা এই জায়গাটা এসেছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে এই দিনটা, প্রত্যেকটা দিনই আমার ভালো লেগেছিলো সিলেটে থাকার। তো আজকে আমি এখানেই বিদায় নিব, আর পরবর্তী ভিডিও আপনারা দেখবেন সাদা পাথরের ভিডিও, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।